এবার আমরা জানব যে জিকির শব্দগুলো কেমন হবে কারণ অনেক ভাইয়েরা বলতে বলতে এটি পর্যন্ত বলা শুরু করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটি কোনো জিকির না এটা জিকিরের মধ্যে পড়ে না বা এটা জিকির হতে পারে না এ ধরনের একটা মন মানসিকতা অনেকে আমাদের মধ্যে তৈরি হয়েছে সেজন্য আমি আপনাদের কাছে আরোস করতে চাই যে রসুল মকবুল সাল আলী সাল্লাম আমাদেরকে বলছেন যে আসলে এটা জিকির জিকির কি না সর্বপ্রথম যে হাদিসটি আমি আপনাদের সামনে বলবো মুসলিম শরীফের হাদিস দুই হাজার একশো সাত্রিশ নম্বর হাদিস হজরত সামুরা ইবনে জন্দুব আনহু হজরত সামুরা ইবনে জন্দুব আনহু কল কল রসুলি সল্লা আলহি সাল্লাম আফজালু কালামি আর বারুন চারটা কথা হলো আল্লাহ তাল কাছে সবথেকে প্রিয় রসুল মকবুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন সেগুলো কি সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্ল আল্লাহ আকবার সম্মানিত হাজির যে চারটি কথা আমি আপনাদেরকে শোনালাম চারটি শব্দ আপনাদেরকে শোনালাম আবার শুনুন সুবহানু আকবার চারটি শব্দের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা বলুন অনেক ভাইয়েরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পীরদের শেখানো একটা জিকির আসলে এটা জিকির না আমি আপনাদেরকে যে হাদিসটা শোনালাম এটা রসুলি করিম সাল্লু আলী সাল্লামের হাদিস শোনালাম না অন্য কিছু শোনালাম বলেন এটা হাদিস নাম্বার মুসলিম শরীফের হাদিস দুই হাজার একশত নম্বর হাদিস হজরত সামুরা ইবনে জন্দুব রাদিল্লা তালা আনহু থেকে বর্ণিত আপনারা দেখে নেবেন মুসলিম শরীফের মুসলিম শরীফের দুই হাজার ছয়শো পঁচানব্বইতম হাদিস সেখানেও রসুলি মকবুল সাল্লু আলীহ সাল্লাম বললেন কি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আর একটা বললেন আলহামদুলিল্লাহ এই চারটি শব্দ রসূলই করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও বলেছেন যে হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করেছেন এমন কি রসূল মুকদ্দাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই চারটি শব্দ আমার কাছে এত প্রিয় এত প্রিয় আহাব্বু ইলাইয়া مما طلعت عليه الشمس অর্থাৎ পৃথিবীতে যেই বস্তুগুলোর উপরে অর্থাৎ সূর্য উদিত হয় সব জিনিস থেকে এই চারটি শব্দ আমি নবীর কাছে সব থেকে প্রিয় সোহান আল্লাহ চারটি শব্দের মধ্যে অবশ্যই আপনারা শুনেছেন লা ইলাহা ইল্লাহ এই কালেমাটি রয়েছে কি বলেন ঠিক না হজরত জাবের রাজিয়াল্লাহ তালা আনু থেকে হাদিস হজরত জাবের রাজিয়াল্লাহ তালা আনু থেকে হাদিস তিরমিজি শরীফের তিন হাজার তিনশো তিরাশি নম্বর হাদিস ইবনে মাজার তিন হাজার আটশোতম হাদিস জাবের রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত আল্লাহ নবী বলেন আফজালুদ্জিকি লা ইলাহা ইল্লাল্লহ সম্মানিত হাজির সম্মানিত উপস্থিতি দেশ এবং বিদেশের দূরের এবং কাছে সমস্ত মা বোনদেরকে ভাইদের আলেম ওলামা সব ধরনের মানুষের কাছে আমি আবেদন করতে চাই নিবেদন করতে চাই সহি হাদিস হাদ জাবের থেকে বর্ণিত সব থেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইহ আপনার আমার কোনো ক্রমেই কথা বলা জায়েজ হবে না হারাম হবে কথাটি বলা যে লা ইলাহা এটা আদৌ কোনো জিকির না সম্মানিত হাজিরিন আমরা এ কথাটি বলবো না অন্তত আমরা আমল করি আর না করি সত্য কথাটা বলার চেষ্টা করব। বিশেষ করে ওলামাইকেরাম যখন আমরা কথা বলি বা বলবো সত্য কথা যেটা সেটা বলবো কেউ যদি সেটা শোনে বা মানে সেটা যদি আমার বিপক্ষেও যায় আমি সবসময় জিকির করি না সেজন্য জিকিরের বিপক্ষে আমি কথা বলবো সম্মানিত উপস্থিতি কথাটি যদি এরকম হয় যে আমাকে যদি আল্লাহ এবং আল্লাহ রসুল জিজ্ঞেস করেন যে তুমি তো জানতে জিকির করার বিষয়টি তাহলে তুমি সেটাকে গোপন রাখলে কেন আমরা জানলাম আল্লাহামদুল্লাহ জিকির সোভান আল্লাহ জিকির আল্লাহ আকবর ও জিকির শিখ সেভাবে লাহ ই এটাও একটি সর্বোত্তম জিকির শুধু জিকির না সর্ব উত্তম জিকির সম্মানিত হাজিরিন আর একটা হাদিজ বলবো রসুলে মকবুল সল্লাল্লাহু আলিসাল্লাম একবার বললেন হজত মুসা ক আল্লাহ তা আল্লাহ নবী মুসা আলাহিসাল্লাম হাত রসুলে মকবুল সাল্লাহু আলিসাল্লাম কে বললেন আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমাকে এমন একটা কলেমা বা জিকির আমাকে শিখিয়ে দাও জিকিরের কথা বলেছেন আমাকে তুমি এমন একটা জিকির শিখিয়ে দাও যে জিকিরটা দিয়ে আমি তোমাকে নির্বিঘ্নে অনেক সুন্দর করে মহাব্বতের সাথে তোমার নাম নিয়ে আমি জিকির করব। আল্লাহ তালা মুসাকে বললেন মুসা তুমি বলো লা ইলাহা লাহা ইসা বললেন আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সকলে করে আল্লাহ রব্বুল আলমিন বলেন মুসা তুমি শোনো সপ্ত আসমান এবং জমিন এটা সহ সারা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু যদি একদিকে তুমি রাখো আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি একদিকে রাখো সব বেশি ভারী হয়ে যাবে সোহান আল্লাহ সাল্লামকে কিন্তু আল্লাহ তালা লা ইলাহা ইল্লাল্লাহ যে শিখালেন সম্মানিত হাজিরিন শরহেদ সন্নাতে আবু সাইদ খুজ্লা তালাহ আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন তির্মিদি শরীফের তিন হাজার পাঁচশো আঠারো নম্বর হাদিস হজর ইবনে আমর তালা আনহু থেকে বর্ণিত সমস্ত জেকের একটা পর্দা থাকে যেমন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ যখন কোনো মানুষ আলহামদুলিল্লাহ বলে মিজান দাড়িপালার অর্ধেক হয়ে যায় সেটা সুবাহান বললে বাকিটা পরিপূর্ণ হয়ে যায় আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহর কোনো পর্দা নাই কোনো ভেজাব নাই কোন মানুষ যখন ইল্লাহ বলে সাথে সাথে আল্লাহ তালার কাছে আর সে আজিবে সেটা পৌঁছে যায় সোহান আল্লাহ জিকিরটা কিন্তু ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত হাজিরিন তিরমিজি শরীফের আরও একটি হাদিস তিন হাজার পাঁচশো চুরানব্বই হাদিস হজরত আবু মুসা রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত আবু হুরা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি অন্তর থেকে কায়মন বাকি একবারে হৃদয় থেকে কলেমাটা পড়বে লা লাহা ই একদম অন্তর থেকে আত্মা থেকে হৃদয় নিংড়না আবেগ দিয়ে যেই ব্যক্তি কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সব দরজাগুলি সেই বান্দার জন্য খুলে দিবেন সোবহাম সম্মানিত হাজিরিন আমি আজকের মতো এখানেই শেষ করব শেষ করার আগে ছোট্ট একটি কথা বলবো জিকির করতে গিয়ে আমরা অনেক সময় লা ফাল সিল্লে সিল্লে হুড়ো হুড়ি পিঁড়ে পিঁড়ি বিভিন্ন ধরনের করে থাকি এটি যদি লোক দেখানোর জন্য হয় বা আমি বজর্গ সেই জন্য আমার মধ্যে এস্কো বেশি আমার মধ্যে মহব্বত বেশি আল্লাহর জ্বালা যন্ত্রণা বেশি প্রেম বেশি সেই জন্য জেকের করতে গিয়ে আমি একেবারে সিকফাক শুরু করলাম চিল্লালাম লাভ দিলাম আর এটা যদি মানুষকে দেখাই তাহলে কিন্তু এটা হারাম হয়ে যাবে সম্মানিত হাজিরিন সেই জন্য জিকিরের ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের আল্লাহ কিন্তু কানা নন বধির নন বোবা নন তিনি কিন্তু কানে শোনেন না বিষয়টি সেমন তেমন না আল্লাহ তালা আমরা যে অবস্থাতে যেখানেই থাকি না কেন আল্লাহ রবুল আলমিন সর্ব অবস্থাতে সবসময় আমাদের জিকির সরেন্লা অল্লাহ ইয় আলমু মা তাসিফুন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে জিকির করা তৌফিক দিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত